নমস্কার বন্ধুরা, আপনারা কি জানেন যে বিজ্ঞানীরা প্রমাণিত করেছে যদি আপনি সকালে উঠে এই সমস্ত জিনিসগুলো দেখতে পান তো আপনি হয়ে যেতে পারেন ভিখারি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, আমাদের শাস্ত্রেও এর উল্লেখ পাওয়া যায়। কি সেই জিনিসগুলো? তার আগে বন্ধুরা ভিডিওটিকে একটা লাইক করে দিন, আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখুন, কারণ আমাদের চ্যানেলে এরকমই ইন্টারেস্টিং ভিডিও আপলোড করা হয়। বন্ধুরা, সকালে উঠে যদি আপনি এই জিনিসগুলো একটি বার দেখে ফেলেন তো আপনার দিন কেন, পুরো বছরটাই খারাপ যেতে পারে। সকাল আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কেননা সকালে প্রত্যেক মানুষ উৎসাহ ও আশা নিয়ে নতুন জীবন শুরু করে। বন্ধুরা, শাস্ত্র অনুযায়ী সকাল আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যদি সকাল ভালো যায় তো পুরো দিনটাই ভালো কাটে, কিন্তু সকালে যদি বাজে কিছু দেখতে পাওয়া যায় তো পুরো দিনটাই খারাপ যায়। তাই আপনারা শুনেছেন হয়তো, কোনো কিছু খারাপ হলে লোকেরা বলে থাকে, কার মুখ দেখে উঠেছিস? তো চলুন জেনে নেওয়া যাক কি সেই জিনিসগুলো যা দেখলে খারাপ কিছু হতে পারে। নাম্বার এক, শাস্ত্র অনুযায়ী বন্ধুরা সকালে যদি কোনো অহংকারী ব্যক্তি কিংবা কোনো চরিত্রহীন মহিলাকে দেখতে পাওয়া যায় তো আপনার দিনটাই পুরো খারাপ যেতে পারে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ঈশ্বরের দর্শনের পর নিজের মা বাবার দর্শন করুন, এতে আপনার পুরো দিনটাই ভালো যাবে এবং আপনি সব কাজে সফল হবেন। নাম্বার দুই, বন্ধুরা শাস্ত্র অনুযায়ী যদি আপনি সকালে খালি বাসন, খালি মানি ব্যাগ, খালি কৌটো দেখেন তো আপনার উন্নতির পথে বাধা আসতে পারে। নাম্বার তিন, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই স্বভাব ঘুম থেকে উঠেই নিজেদের আয়নায় দেখা, কিন্তু শাস্ত্র অনুযায়ী সকালে ঘুম থেকে উঠে কখনোই আয়না দেখা উচিত নয়, আর ভাঙা আয়না তো ভুলেও নয়। নাম্বার চার, সকালে উঠে ছায়া দেখা উচিত নয়, সেটা নিজের হোক কিংবা অন্যের, এতে শুভ কাজ বিফল হয়ে যেতে পারে। নাম্বার পাঁচ, সকালে কোনো অশ্লীল কিছু দেখা উচিত নয়, এতে ঘরের লক্ষ্মী বাড়ি ত্যাগ করে আর এর ফলে আপনার জীবনে নেমে আসতে পারে ঘোর অন্ধকার। নাম্বার ৬, শাস্ত্র অনুযায়ী সকালে কোনো ঝামেলা বা মারামারি দেখা উচিত নয়, এতে আপনার পুরো দিনটা খারাপ যেতে পারে আর এর ফলে ভবিষ্যতে পারিবারিক সমস্যাও দেখা দিতে পারে। তো আশা করছি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, তাই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আর যদি চ্যানেলে নতুন হন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে নতুন ভিডিওতে, ধন্যবাদ।